পশ্চিমবঙ্গে পিকে হালদারকে তিন দিনের রিমান্ডে নিয়েছে ইডি। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, ভারতের দিক থেকে আনুষ্ঠানিকভাবে জানানো মাত্রই পিকেকে দেশে ফিরিয়ে আনা হবে। অ্যাটর্নি জেনারেলও জানিয়েছেন, দ্রুত সময়ে পিকে হালদারকে দেশে ফিরিয়ে আনতে সকল আইনি পদক্ষেপ নেওয়া হবে, আর দেশে এনে জিজ্ঞাসাবাদ করা গেলে নেপথ্যের খলনায়করাও বের হয়ে আসবে বলে মনে করেন দুদকের চেয়ারম্যান। বাংলাদেশ থেকে কয়েক হাজার কোটি টাকা পাচারে অভিযুক্ত পিকে হালদার ও তার সহযোগীদের গ্রেপ্তারের পর রবিবার তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছে ভারতের স্পেশাল সিবিআই কোর্ট। প্রশ্ন উঠছে, দেশের ইতিহাসে এত বড় অর্থ কেলেঙ্কারির সাথে জড়িত ব্যক্তিকে ফিরিয়ে আনার প্রক্রিয়া কী হবে, কবে নাগাদ তাকে ফিরিয়ে আনা সম্ভব হবে? দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান বলছেন, যেভাবে ভারত সরকার দুদকের আহ্বানে সাড়া দিয়ে পিকে হালদারকে গ্রেপ্তার করেছে, সেভাবে সংশ্লিষ্টদের তৎপরতা বাড়িয়ে দ্রুত তাকে দেশে আনা সম্ভব। আমাদের দেশে আইন আছে, ইন্ডিয়ার আইন আছে, আমাদের দেশে ইন্ডিয়ার সাথে বহির সমর্পণ চুক্তি আছে, এই চুক্তিতে যেভাবে বলা আছে ওইভাবে আমরা সর্বোচ্চ চেষ্টা করব দ্রুত সময় আনার জন্য। রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা জানালেন, পিকে হালদারকে দেশে ফেরাতে নেওয়া হবে সব ধরনের আইনি পদক্ষেপ। আমাদের যে বন্দী বিনিময় চুক্তি আছে সেইটাকে সেইটার আওতায় আনার চেষ্টা করা হবে। এছাড়াও তার বিরুদ্ধে যেহেতু ইন্টারপোলের আছে, রেড অ্যালার্ট জারি করা আছে, সেই ক্ষেত্রে তাকে সব ধরনের চেষ্টা নেওয়া হবে তাকে নিয়ে আসার জন্য। এদিকে রাজধানীতে এক অনুষ্ঠান শেষে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, ভারতের পক্ষ থেকে পিকে হালদার ইস্যুতে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি, জানানো হলেই শুরু হবে আইনি পদক্ষেপ। পিকে হালদার বাংলাদেশে মানে সেই ওয়ান্টেড ব্যক্তিত্ব, আমরা ইন্টারপোলের মাধ্যমে তাকে অনেক দিন ধরেই চাচ্ছি। সে অ্যারেস্ট হয়েছে, আমাদের কাছে এখনো অফিসিয়ালি কিছু আসে নাই, আমাদের যা কাজ আমরা আইনগত করব। তবে অর্থপাচার মামলায় পলাতক কাউকেই দেশে ফিরিয়ে আনার নজির নেই বলে জানিয়েছেন দুদকের আইনজীবী। অর্থ আনা গেছে কিন্তু ব্যক্তিকে আনা যায়নি, হ্যাঁ ব্যক্তি আসে নাই, বাট কিন্তু এই ক্ষেত্রে এত বড় এমবেজলমেন্ট, এত বড় মিস অ্যাপ্লিকেশন, এত বড় ট্রাফিকিং, ফিনান্সিয়াল ট্রাফিকিং এর আগে তো হয়নি, কাজে এই অন্য দশটার সঙ্গে এটা মিলিয়ে দেখলে হবে না। নাজিব বেগ, ডিবিসি নিউজ, ঢাকা।